সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। ক্রমশই এবার শক্তি হারাচ্ছে ইয়াশের ঘূর্ণিঝড়। বর্তমানে এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে বদলে গিয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বহু এলাকা বাংলার এখনও জলমগ্ন। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে রয়েছেন অনেকে। ইয়াশ পরবর্তী এই পরিস্থিতি সামাল দিতে এবার এগিয়ে এলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন তিনি, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথাও বললেন। তবে শুধুমাত্র কিন্তু কথা বলাই নয়, ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থাও করেছেন তৃণমূলের তারকা সাংসদ। তার বক্তব্য, সাধারণ মানুষের এই লড়াইয়ে তাঁদের দলের সবাই সামিল রয়েছেন, পাশাপাশি আগামী দিনে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে পরিষেবা দেওয়া যায় সেই কর্মসূচি নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা করেছেন অভিনেত্রী। এর আগে গত বছর লকডাউনেই আমফানের দাপটের পর নিজের রাস্তায় নেমে তৃণমূলের কর্মী এবং সমর্থকদের নিয়ে গাছ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলেন মিমি চক্রবর্তী, আর এবারও তার অন্যথা হল না। তিনি এবার নিজস্ব কেন্দ্রের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে গেলেন। অন্যদিকে বুধবার চণ্ডীপুরের বিধায়ক সোম চক্রবর্তীকেও দেখা গিয়েছিল পায়ে হেঁটে প্লাবিত চণ্ডীপুর পরিদর্শন করতে। বৃষ্টি মাথায় করেই তিনি এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলেন। মিমি চক্রবর্তী নিজের টুইটারে এই ছবিগুলি ভাগ করে নিয়ে লিখেছেন, ঘূর্ণিঝড় ইয়াশের পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং এবং ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা। এই লড়াইয়ে আমরা সবাই এবং আমাদের দল আপনাদের সাথে আছি। মিমি চক্রবর্তীর এইভাবে মানুষের পাশে থাকা নিয়ে মুগ্ধ সকলে। সাংসদ অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটাগরিকরা। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।